প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র দু বিষয় পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট ক সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো প্রশ্নের মান এক ছটা প্রশ্নের উত্তর করতে হবে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে কমে নাকি একই থাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হল ঢালাই লোহা বরফ মোম নাকি মারকারি তিন এশাইতে বল মাপার একককে বলা হয় ওহম পাস্কাল নিউটন নাকি আইনস্টাইন সঠিক উত্তরটা বেছে নিয়ে লেখো চার দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গটি সেটি হলো বৃক্ষ হৃৎপিণ্ড নাকি ফুসফুস নাকি মস্তিষ্ক পাঁচ প্রোটিন সংশ্লেষে অংশ নেয় রাইবোজোম মাইটোকন্ড্রিয়া নাকি লাইসোজোম বস্তু। ছয় জীব দেহের ক্ষুদ্রতম একক হলো কলা তন্ত্র কোষ নাকি অঙ্গ শূন্য স্থান পূরণ করো প্রশ্নের মান এক তিনটে প্রশ্ন উত্তর করতে হবে এক ঘর্ষণের ফলে বস্তুতে তৈরি হওয়া অবস্থাকে বলে ড্যাশ দুই একটি পদার্থবিহীন কো সংজ্ঞাটির নাম ড্যাশ এবং তিন হল রাইবোজম উৎপন্ন হয় ড্যাশ পরবর্তী প্রশ্নে যাব বড় প্রশ্ন গ সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি প্রশ্নের মান দুই যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে মার্কস হলো ছয় মার্কস এক রাদারফোর্ড পরমাণু মডেলটি উল্লেখ করো টোটাল মার্কস হল ফিফটিন বা পনেরো দুই আইসোটোপ কাকে বলা হয় বা কাকে বলে এবং তিন হল আবরণী কলার কাজ কি কি এখানে আবরণী কলার কাজটি উল্লেখ করতে হবে পরবর্তী প্রশ্নে যাব চার জীবকোষের গঠনগত অংশগুলি কি কি এখানে জীব দেহের গঠনগত অংশগুলি লিখতে হবে কি কি রয়েছে এবং পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্লাস্টির কয় প্রকার ও কি কি এখানে প্লাস্টির কয় রকমের বা কয় প্রকার এবং কি কি সেটাও লিখতে হবে ধন্যবাদ ওয়েলকাম টু বাংলা এডুকেশন থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইকস